সবাইকে edutvbd.com এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথে আছে আমি পার্থ। ও আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রথমত সেট এবং ফাংশনের লাস্টের অংশ, অর্থাৎ ফাংশন অন্বয় ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। তো অন্বয় ফাংশন নিয়ে আলোচনা করার আগে তো আমরা ধরে নিচ্ছি দুইটা সেট আছে আমাদের, এ এবং বি। তো এ এবং বিকে যদি আমরা ক্রস করি, অর্থাৎ তাদের মধ্যে যদি কার্টেসিয়ান গুণজ করি, আমাদের যেটা তৈরি হবে এ ওয়ান, এ টু, এ থ্রি, বি ওয়ান, বি টু, বি থ্রি, সি ওয়ান, সি টু, সি থ্রি, এই ক্রমজোড়গুলো তৈরি হবে। তো এটা যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। এর সাথে ওয়ানের, টু এর, থ্রি এর একটা রিলেশন আছে, বি এর সাথে ওয়ানের, টু এর এবং থ্রি এর একটা রিলেশন আছে, সি এর সাথে ওয়ানের, টু এর এবং থ্রি এর একটা রিলেশন আছে। তো এই যে যে রিলেশন, এই রিলেশনের একটা আমি নাম দিচ্ছি, সেটা হচ্ছে এফ। তার মানে এই এফ সমান আমি বলতে পারি এটা, অর্থাৎ এ ক্রস বি। তো এটাকে আমরা বলতে পারি অন্বয় বা রিলেশন, বা ইংরেজিতে অন্বয় বা সম্পর্ক, ইংরেজিতে রিলেশন। তো এটাই হচ্ছে আমাদের অন্বয়। তো অন্বয়টা কি? এক ধরনের সম্পর্ক, দুইটা সেটের মধ্যে সম্পর্ক। অন্বয়টা কি? অন্বয় হচ্ছে, অন্বয় হলো দুটি সেটের মধ্যে সম্পর্ক। তো দুটি সেটের মধ্যে সম্পর্ক হচ্ছে অন্বয়, যেমন এখানে এ এবং বি সেটের মধ্যে একটা সম্পর্ক। তো এ এবং বি সেটের মধ্যে সম্পর্কটা তৈরি হয়েছে, সেটা আমরা নাম দিয়েছি এফ। তো এটাকে যদি আমরা গঠন পদ্ধতিতে লিখি, আমরা গত পর্বে দেখেছি যে কীভাবে এরকম ক্রমজোড়কে আমরা, ক্রমজোড়ের সেটকে আমরা গঠন পদ্ধতিতে নিতে পারি। তো এক্স ওয়াই যেন এক্স সদস্য এ, এক্সটা আসবে আমাদের এ থেকে, ওয়াইটা আসবে আমাদের বি থেকে, সেটা আমরা লিখলাম। তো এই যে আমাদের যে রিলেশনটা তৈরি হয়েছে, সেখানে আমরা দুইটা সেট ছিল, একটা ছিল প্রথম সেট, একটা ছিল দ্বিতীয় সেট। তো প্রথম সেটটার নাম হচ্ছে এই অন্বয়ের জন্য ডোমেইন, অর্থাৎ ডোমেইন অফ এফ। এবং দ্বিতীয় সেটটা যেটা আমাদের বি সেট, সেই সেটটার নাম হচ্ছে কোডোমেইন অফ এফ, অর্থাৎ এই এফ অন্বয়ের কোডোমেইন। তো আমরা দেখলাম, তো আরেকটা উদাহরণ দেওয়া যাক। ধরো আমাদের সেটটা আছে এমন যে এ আছে 1, 2, 3, বি আছে 2, 3, 4। তো এই দুইটার মধ্যে যদি আমি ক্রস করি, এ ক্রস বি, তাহলে হবে আমার 1, 2, 1, 3, 1, 4, 2, 2, 2, 3, 2, 4, 3, 2, 3, 3, 3, 4। তো এখন এটা হচ্ছে আমার এ ক্রস বি। তো আমরা এফটা এইভাবে লিখে দিতেছি, এফ সমান এক্স ওয়াই, যেন এক্সটা আসবে আমার এ থেকে, ওয়াইটা আসবে আমার বি থেকে। তো এটা যদি নেই, তাহলে আমার এটাই পুরো একটা রিলেশনটা, এটাই হচ্ছে আমার এফ। কিন্তু সাথে আমি একটা শর্ত জুড়ে দিচ্ছি, এবং এক্স গ্রেটার দেন, আমি দেখতেছি ওয়াই গ্রেটার দেন এক্স, এই শর্তটা আমি জুড়ে দিতেছি। তার মানে আমার পরবর্তী এলিমেন্টটা, অর্থাৎ দ্বিতীয় এলিমেন্টটা আমার এক্সের থেকে বড় হবে, অর্থাৎ প্রথম এলিমেন্টের চেয়ে বড় হবে। তাহলে আমার সেটটা কী হবে? আচ্ছা, টু কি ওয়ানের থেকে বড়? দ্বিতীয় এলিমেন্ট কি ওয়ানের থেকে বড়? হ্যাঁ। তার মানে আমার প্রথম এলিমেন্টটা আসবে 1, 2, এই সেটের উপাদান, এই অন্যের উপাদান 1, 3, এটা উপাদান হবে, কারণ 3 ওয়ানের চেয়ে বড়। 1, 4, এটাও হবে। 2, 2, এটা কি হবে? এটা কিন্তু হবে না, কারণ কি 2, 2, দুইটা কিন্তু সমান হয়ে গেছে, তার মানে এটা আসবে না। 2, 3 কি আসবে? হ্যাঁ আসবে, কারণ দ্বিতীয়টা প্রথমটার চেয়ে বড়। 2, 4 কি আসবে? হ্যাঁ আসবে, কারণ 4, 2 এর চেয়ে বড়। 3, 2 কি আসবে? না আসবে না, কারণ কি 2 কিন্তু 3 এর চেয়ে বড় না। আমাদের শর্ত ছিল যে দ্বিতীয় উপাদানটা প্রথম উপাদানের চেয়ে বড় হবে, তার মানে এটা আসবে না, এটাও আসবে না, এটা আসবে, তার মানে 3, 4 আসবে। তার মানে এটা পেয়ে গেলাম আমাদের এফ। তার মানে আমরা এফকে অন্য আগ্রহে লিখে পারলাম। এখন যদি আমরা এই অন্যায় ডোমেইন বের করি, ডোমেইনটা কি হবে? ডোমেইন অফ এফ, সেটা হবে এই যে আমাদের যে প্রথম উপাদানগুলো আসছে সেগুলো। তো প্রথম উপাদানে কী কী আছে? 1 আছে, 2 আছে, 3 আছে। তো আমরা এই যে 1, 1, 1, 2, 2, 3 আমরা এরকম লিখতে পারি, কিন্তু সেটের ক্ষেত্রে একটা উপাদান একাধিকবার লেখা কিন্তু যাবে না, বা আসলে একটা উপাদান একাধিকবার লিখলে একই জিনিস বোঝায়। তো আমরা সেটের ক্ষেত্রে আসলে পুনরাবৃত্তি করি না, তার মানে আমরা 1, 2, 3 সিম্পলি এভাবে লিখে দেব। তো এটাই হচ্ছে আমার এই অন্বয়ের জন্য ডোমেইন। তো এই অন্বয়ের জন্য
আমাদের কোডোমেইন কি? কোডোমেইন অফ এফ সমান এই যে আমাদের সেটটা তৈরি হয়েছিল এ এবং বি সেটের মাধ্যমে। আমরা বলেছিলাম প্রথম সেটটা হচ্ছে আমার ডোমেইন, দ্বিতীয় সেটটা কি? কোডোমেইন। কোডোমেইনটা কি হবে তাহলে? টু থ্রি ফোর, এটা হচ্ছে আমার কোডোমেইন। তো সেই সাথে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে অনেকটা দ্বিতীয় সেটের মধ্যে, কিন্তু প্রকৃতপক্ষে দ্বিতীয় সেট না। রেঞ্জটা হচ্ছে আমার এই লাস্টের যে উপাদানগুলো আছে সেগুলোর একটা সেট। তো লাস্টে আমাদের কী কী আছে? লাস্টে আমাদের টু আছে, থ্রি আছে, ফোর আছে। তো এই ক্ষেত্রে কোডোমেইন আর রেঞ্জটা সমান হয়ে গেছে। তো সবসময় সমান না হতে পারে, কারণ উপাদানগুলো বাদ দেওয়ার সময় যদি এই উপাদানটা বাদ চলে যেত তাহলে কিন্তু আমরা রেঞ্জ থেকে ফোরটা আমাদের বাদ চলে যেত। তো এরকম উদাহরণ আমরা দেখব। তো আমরা তাহলে আমরা ডোমেইন এবং রেঞ্জ বের করতে হবে। ডোমেইনটা কি? প্রথম উপাদানগুলোর সেট। আর রেঞ্জটা কি? আমাদের যে রিলেশনটা থাকবে তার দ্বিতীয় উপাদানগুলোর সেট। তো আমরা ডোমেইন রেঞ্জ সংক্রান্ত আরেকটা অঙ্ক করব। তো যদি আমাদের একটা সেট থাকে, ফাংশন অন্যই থাকে এরকম, এ ওয়ান, ওয়ান বি, ওয়ান সি, ডি টু, তো এটা ডোমেইন কি হবে? ডোমেইন অফ এফ। সেটা কি হবে? ডোমেইন কি হবে? এ ওয়ান, ওয়ান আবার আছে আমি লিখবো না, বি, তার মানে এটা হচ্ছে আমার ডোমেইন অফ এফ। তো রেঞ্জ এফ কি হবে? রেঞ্জটা হবে আমার দ্বিতীয় উপাদানগুলোর সেট, এই যে ওয়ান, এই যে বি, সি, টু, তো এটাই হচ্ছে আমার রেঞ্জ। তো এখানে কোডোমেইন কি হবে? এটা আমরা আসলে জানি না এখনো, কারণ কি, কোডোমেইনটা আমরা কোত্থেকে পাই? সেটটা যখন তৈরি হয় আমার যে দ্বিতীয় এলিমেন্টটা থাকে, যেমন দুইটা সেট যদি থাকে এ আর বি, যাদের মধ্যে রিলেশন করে এই অন্যটা তৈরি হবে, সেই বিটা কিন্তু আমার কোডোমেইন। সেই বিটা কিন্তু আমার এখন দেওয়া নাই, আমাদের শুধু অন্যটা দেওয়া আছে, তার মানে আমরা কোডোমেইনটা এখন বের করতে পারবো না। তো এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ফাংশন। তো ফাংশন জিনিসটা কি? ফাংশন হচ্ছে বিশেষ ধরনের অন্যয়। ফাংশন হচ্ছে বিশেষ ধরনের অন্যয় যেখানে একই প্রথম উপাদান বিশিষ্ট ক্রমজোড় থাকে না। তো ফাংশন হচ্ছে বিশেষ ধরনের অন্যয় যেখানে একই প্রথম উপাদান বিশিষ্ট ক্রমজোড় থাকে না। যেমন মনে করো আমার একটা, আমি অন্যয় লিখতেছি এফ ওয়ান টু, ওয়ান থ্রি, টু ওয়ান, ফোর ফাইভ, এটা হচ্ছে আমার একটা অন্যয়। তো অন্যয় দেখো প্রথম উপাদান ওয়ান, প্রথম উপাদান ওয়ান, টু, ফোর। আচ্ছা, প্রথম উপাদানগুলোর মধ্যে তুই কি তুমি কোনো কমন উপাদান পাচ্ছ? হ্যাঁ, কমন উপাদান হচ্ছে ওয়ান, এই ওয়ান। তো দুইটা কিন্তু মিলে গেছে, তার মানে এই দুইটা যদি মিলে যায় তার মানে এটা আমার ফাংশন হবে না, ফাংশন নয়। আবার যদি এফ এরকম আমি একটা নেই, ফাংশন নয়, তার মানে কি? শুধু অন্যয়। ফাংশন না হলে অন্যয় কিন্তু হবে, এটা কিন্তু একটা রিলেশন। যদি এফ এরকম হয় যে এ ওয়ান, ওয়ান টু, থ্রি ফাইভ, তো প্রথম উপাদান দেখো ওয়ান, এ, এ ওয়ান, থ্রি, এই তিনটার মধ্যে কি কোনো কমন আছে? না, কমন নাই, তার মানে কি ফাংশন ও অন্যয়। ফাংশন হলে অন্যয় হবে, ফাংশন না হলে অন্যয় হবে, মানে অন্যয়ের স্পেশাল কিছু একটা রূপ হচ্ছে ফাংশন। তার মানে ফাংশন হইতে গেলে প্রথমে তাকে অন্যয় হইতে হবে, তারপর সে ফাংশন হইতে পারবে। এখন কথা হচ্ছে, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে দ্বিতীয় উপাদানে তো ওয়ান আছে। আসলে ভাই আমরা দ্বিতীয় উপাদান নিয়ে কাজ করতেছি না, আমরা জাস্ট চেক করব আমাদের প্রথম উপাদানে কোনো রিপিট আছে কি না। প্রথম উপাদানে রিপিট থাকে তার মানে শুধু অন্যয় ফাংশন হবে না, রিপিট না থাকলে আমাদের ফাংশন হবে। তো এটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, তো যেমন
আমাদের যেহেতু আমাদের রিলেশনটা গঠিত হয় দুইটা সেটের মাধ্যমে, এটা হচ্ছে আমার এ সেট, এটা হচ্ছে আমার বি সেট, তো এই দুইটা আমাদের রিলেশনটার নাম হচ্ছে এফ। তো এখানে আছে 1 2 3, এখানে আছে এ বি সি, তো এখানে 1 এর সাথে এ রিলেশন আছে, 2 এর সাথে এ রিলেশন আছে, 3 এর সাথে বি এর রিলেশন আছে, আবার 2 এর সাথে সি এর। তো এখানে দেখো 1 এর সাথে এ রিলেশন আছে, তার মানে ক্রমজোর কি 1A, 2 এর সাথে এ রিলেশন আছে, তার মানে ক্রমজোর কি 2A, তার মানে ক্রমজোরটা কি হবে এফ সমান 1A, তারপরে কি হবে 2A, তারপর কি হবে 2C, তারপরে হবে কি 3B। তার মানে দেখো এখানে কিন্তু 2 2 কমন আছে, তার মানে কি একটা 2 থেকে দুই দিকে গেছে তীর চিহ্ন, তার মানে একটা থেকে যদি দুইটা তীর চিহ্ন বের হয় তাহলে সেটা সেটা ফাংশন নয়, ঠিক আছে। একটা থেকে যদি দুই দিকে যায়, 2 থেকে 2A এবং 2C গঠিত হয়েছে, তার মানে 2 আমার কমনে আছে, তার মানে এটা আমার ফাংশন হবে না। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন যদি আমাদের এরকম থাকে এ বি, তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে এফ, এ বি সি 1 2 3, তো এ এর সাথে 1 এর, বি এর সাথে 1 এর, সি এর সাথে 2 এর, তো এটা কি ফাংশন হবে, অন্যয় হবে? তো কথা হচ্ছে এ এর সাথে 1 এর গেছে, বি এর সাথে 1 এর, সি এর সাথে 2 এর। হ্যাঁ, এখানে আসলে এ এর সাথে এর সাথে দুইজনের নাই, বি এর সাথেও দুইজনের একাধিক নাই, সি এর সাথে আমার একাধিক নাই, তার মানে এটা ফাংশন। যেহেতু প্রথম উপাদানে কোনো রিপিট নাই, দ্বিতীয় উপাদানে রিপিট আছে 1, সেটা আমাদের মুখ্য বিষয় না। মূলত কথা হচ্ছে আমরা প্রথম উপাদানটা চেক করব, তার মানে এটা হচ্ছে আমাদের ফাংশন, আর ফাংশন হলে অবশ্যই সেটা অন্যয় হবে, কারণ অন্যয় থেকে আমরা ফাংশন পাই। এখন আমরা একটা কয়েকটা চিত্র আঁকবো, 5-6টা, তো তোমাদের দেখে বলতে হবে কোনগুলো ফাংশন, কোনগুলো অন্যয় এবং কোনগুলো কোনোটাই নয়। এ বি সি 1 2 3, এটা একটা, আচ্ছা তো প্রথমে বলতে হবে যে এটা কি অন্যয় নাকি ফাংশন নাকি কোনোটাই না। আচ্ছা, এ এর সাথে 1 এর রিলেশন, বি এর সাথে 2 এর, সি এর সাথে, সি এর সাথে 2 এর, তার মানে যেহেতু আমাদের প্রথম উপাদানগুলোর সাথে একটা রিলেশন গঠিত হয়েছে, তার মানে এটা অবশ্যই আমার অন্যয় অন্যয়, কিন্তু অন্যয় এবং একটা উপাদান কিন্তু আমাদের রিপিট হয় না, কোনো উপাদান রিপিট হয় না 1 এর সাথে এর, বি এর সাথে 2 এর, সি এর সাথে 3 এর, তার মানে প্রথম উপাদানে কোনো রিপিট নাই, প্রথম উপাদান থেকে একটা করে তীর চিহ্ন বের হয়েছে, তার মানে এটা ফাংশন, তার মানে অন্যয় ফাংশন এটা দুইটাই। এখন এই চিত্রটাতে আসো, এই চিত্রটাতে 1 থেকে এ তে বেরোয়েছে, 2 থেকে এতে এবং 2 থেকে সিতে গেছে, তার মানে এটা অন্যয় হলেও ফাংশন নয়, এটা ফাংশন হবে না, কারণ কি 2 এর এখানে রিপিট হয়েছে। আচ্ছা, এটা কি 1 থেকে এ তে, 2 থেকে বি তে, 3 থেকে সিতে, তার মানে কি এটা অবশ্যই অন্যয় এবং একই সাথে ফাংশন, কারণ কি প্রথম উপাদানে কোনো রিপিট নাই। আচ্ছা, 1 থেকে এতে গেছে, 2 থেকে এতে, 2 থেকে সিতে, 2 থেকে বিতে, কিন্তু 3 এর সাথে কারো সম্পর্ক হয় নাই, তার মানে এটা অন্যয় হবে না, ফাংশন কোনোটাই হবে না। মূলত আমাদের প্রথম উপাদানে কোনো ফাঁকা এলিমেন্ট থাকা যাবে না, থাকলে সেটা অন্যয় ফাংশন কোনোটাই হবে না। তার মানে আমরা বিভিন্ন টাইপের রিলেশন দেখলাম, সেটা থেকে আমরা ডিসিশন নিতে পারি যে কোনটা অন্যয় কোনটা ফাংশন। তো যদি আমাদের প্রথম উপাদান থেকে দুইটা তীর চিহ্ন, একাধিক তীর চিহ্ন বের হয়, তার মানে বুঝবো সেটা ফাংশন না, আর যদি তা না হয় তার মানে আমাদের ফাংশন, তো সেটা আমরা বের করতে পারি। তো এ পর্যায়ে তো আমরা ফাংশন কীভাবে লিখতে হয় সে সম্পর্কে একটু জানবো। তো ফাংশনকে বিভিন্নভাবে লেখা হয়, তো মূলত ফাংশন জিনিসটা কি সেটা নিয়ে আরেকটু ব্যাখ্যা করা যাক। তো ফাংশন হচ্ছে বাস্তবে আসলে একটা মেশিনের মতো, যেমন মনে করো যে এটা একটা জুস বানানো মেশিন, এখানে তুমি যদি আম দেও তাহলে এখান দিয়ে জুস পড়বে,
আমের জুস, আবার যেমন একটা মেশিন, সেটা হচ্ছে তুমি যদি তুমি ধান দেও এদিক দিয়ে চাল পড়বে, তাহলে এটা হচ্ছে একটা ধান ভাঙার মেশিন। এগুলো সবাই হচ্ছে ফাংশন বাস্তব জগতে, প্রত্যেকটা মেশিন হচ্ছে একটা ফাংশন। আচ্ছা, তুমি যদি এখানে আম দেও, এখানে কিন্তু আমের জুস ছাড়া অন্য কিছু বেরোবে না, মানে একটা আম দিলে কখন এখান থেকে দুইটা জিনিস বের হবে না, মানে দুই রকম রেজাল্ট হইতে পারে না। এখানে ধান দিলে এখানে ধান আর চাল আর তুষ দুটো একসাথে বের হইতে পারে, কিন্তু এই একটা যে রেজাল্ট, এই একটা যে আউটপুট, এই আউটপুট কিন্তু কখনোই চেঞ্জ হবে না। তুমি যতদিনই ধান দিবা ওই একই রকম আউটপুট পাবা। তার মানে ফাংশন জিনিসটা এরকম যে এখানে এ বি সি 1 2 3, তার মানে এর জন্য তুমি একই সাথে 1, একই সাথে 2, এটা কিন্তু আমার ইনপুট। ফাংশনের যে ডোমেইনটা সেটাকে বলে ইনপুট, আর যে রেঞ্জটা সেটা হচ্ছে আউটপুট। তো একটা ইনপুট দিলে কখনোই তুমি দুইটা আউটপুট পাইতে পারো না, এটা সম্ভব না। যেমন তুমি পাইছ সাপোজ 80 মার্কস, 80 মার্কসকে কিন্তু এ প্লাস, তুমি কখনোই সেটাকে এ এবং এ প্লাস দুইটা বলতে পারবা না। যেমন 60 মার্কস পাইলে কি, বা 65 মার্কস পাইলে কি, কিন্তু এ মাইনাস। তার মানে 65 মার্কে তুমি কখনোই এ মাইনাস, এ বা এ প্লাস তিনটা একসাথে বলতে পারো না। তার মানে একটা ইনপুটের জন্য আমার একটা আউটপুটই পাইতে হবে, তার মানে কি আমার একটা তীর চিহ্ন বের হইতে হবে, তখনই আমার সেটা ফাংশন হবে। তার মানে বাস্তব জগতে সব মেশিনই আসলে একটা করে ফাংশন। তো ফাংশনকে আমরা কীভাবে লিখতে পারি সেটা একটু দেখা যাক। তো ফাংশনকে প্রকাশ করার বিভিন্ন পদ্ধতি আছে। তো আমরা একটু আগে দেখলাম যে ফাংশন কেমন হতে পারে, এরকম হতে পারে এ ওয়ান বি টু, এটা একটা ফাংশন কারণ প্রথম উপাদানে রিপিট নাই। আবার ফাংশনকে এইভাবে লেখা হয়, এফ যেন এ থেকে বি, তো এটা হচ্ছে একটা প্রক্রিয়া, এটা হচ্ছে আমার ফাংশনের কি তালিকা পদ্ধতি। তো এটা হচ্ছে ফাংশনের বর্ণনা পদ্ধতি। তো এটা কেমন, এই এক্ষেত্রে এটা হচ্ছে আমার ফাংশনের নাম, এই চিহ্নটার হচ্ছে নাম হচ্ছে যেন বা সাস দ্যাট। এই এ হচ্ছে আমার ডোমেইন, এই বি হচ্ছে আমার কোডোমেইন। তোমরা কোডোমেইন সঙ্গে ধারণা পাইছো যে আমাদের যে দ্বিতীয় যে সেটটা দেওয়া সেটা কোডোমেইন। সাথে আমি একটা শর্ত জুড়ে দিতে পারি যে আমাদের ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার, এরকম আমার শর্ত দেওয়া থাকতে পারে যেখানে ইনপুট হচ্ছে আমার এক্স, আউটপুট হচ্ছে আমার এক্স স্কোয়ার। তো এই ধরনের আমরা ফাংশন নিয়ে এখন আলোচনা করব। তো এই ধরনের ফাংশন আমরা দেখছি, এই ধরনের ফাংশন কীভাবে তৈরি হয়, কীভাবে কাজ করতে হয় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো কেমন ফাংশন হতে পারে এরকম যে ফাংশন অফ এক্স সমান 2x + 1, এই ফাংশনটা কেমন, এই ফাংশন তুমি যাই ইনপুট দাও না কেন তার দ্বিগুণের সাথে একযোগ করে সে আউটপুট দিবে। তার মানে ফাংশন যদি তুমি 1 বসাও তাহলে এক্স এর জায়গায় বসবো কত, 1, তার মানে 2 × 1 + 1, তার মানে তোমার আউটপুট দিবে 3। ফাংশন যদি তুমি 2 বসাও, 2 × 4 আর 1, আউটপুট দিবে তোমাকে 5। তার মানে ফাংশন তুমি যেই মানই বসাও তোমাকে একটা আউটপুট দিচ্ছে। তার মানে ব্যাপারটা যদি এইভাবে হয়, এরকম একটা তুলনা করা যায় যে ফাংশনে তুমি এক ইনপুট দিলে তুমি মান পাও 3, 2 ইনপুট দিলে মান পাও 5, 3 ইনপুট দিলে কত হবে, 3 × 6 আর 1 7, 4 ইনপুট দিলে পাবা 9। তার মানে এই যে 1-এর সাথে 3-এর একটা রিলেশন, 2-এর সাথে 5-এর একটা, 3-এর সাথে 7-এর, 4-এর সাথে 9-এর, এরকম অসংখ্য রিলেশন আছে। এই রিলেশনটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারতাম 1 3 2 5 3 7 4 9, এরকম অসংখ্য রিলেশন। তো এই জিনিসটাকে কিন্তু আমি তালিকা পদ্ধতিতে চাইলে প্রকাশ করতে পারি। তো সাধারণত এই জিনিসগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয় না, তো এগুলো আসলে সেট বর্ণনা পদ্ধতি। তো এই পদ্ধতি নিয়ে আমরা কাজ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা ডোমেইন রেঞ্জ কীভাবে বের করবো সেটা নিয়ে একটু আলোচনা করি। তো এই যে আমরা ফাংশনগুলো দেখতেছি, এগুলো আসলে আমাদের বাস্তব সংখ্যার ফাংশন, সেগুলো তোমাদের ফাংশন বর্ণনা শুরুতে বলে দেওয়া থাকবে যেটা আসলে কী ফাংশন। তো এই ফাংশনটাকে যদি আমরা লিখি বর্ণনা পদ্ধতিতে, তো ফাংশনের নাম হচ্ছে আমাদের এফ, এফ যেন, তো আমাদের ডোমেইনটা কি, ডোমেইনটা হচ্ছে আমাদের আর, রিয়েল নাম্বার, আমরা যে কোনো বাস্তব সংখ্যা বসাইতে পারি। তো আমাদের কোডোমেইনটা কি, কোডোমেইনটা হচ্ছে আর, আমরা যে কোনো বাস্তব সংখ্যা পেতে পারি হয়তোবা। আর ফাংশন অফ এক্স সমান কি 2x + 1, তার মানে ফাংশন আমি যাই ইনপুট দেই না কেন তার দ্বিগুণের সাথে একযোগ করবে। তার মানে যেহেতু বাস্তব সংখ্যা ইনপুট দেওয়া যায়, আমি 1 ইনপুট দিতে পারি, 1 ইনপুট দিলে পাবো 3, 7 ইনপুট দিলে পাবো 15, এরকম আমি ইনপুট দিতে পারি। এখন দেখো
এই ফাংশনে আমি যে কোনো মান ইনপুট দিতে পারি। যে কোনো মান ইনপুট দেওয়ার জন্য আমি লিখতে পারি ডোমেইন এফ সমান আর, কারণ কি আমি যে কোনো মান ইনপুট দিতে পারি। আর রেঞ্জ এফ কী হবে, এখানে আমি যে কোনো মান আউট পাইতে পারি, 7 পাইতে পারি, 9 পাইতে পারি, 6 পাইতে পারি, তার মানে আমার রেঞ্জ এফও হবে আর। তো ডোমেইন রেঞ্জ কীভাবে নির্ণয় করতে হয়, এটা আসলে ডোমেইন রেঞ্জ নির্ণয় করা আসলে সবসময় এত ইজি না, এটা বিভিন্ন পদ্ধতিতে নির্ণয় করতে হয়। তো আমরা এখন এই ধরনের বর্ণনামূলক পদ্ধতির যে ফাংশনগুলো সেগুলো ডোমেইন রেঞ্জ কীভাবে বের করতে হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সাপোজ আমাদের একটা ফাংশন আছে এফ, যেন রিয়েল নাম্বারের ফাংশন আর থেকে আর, আর ম্যাপিং আর, এই জিনিসটার নাম হচ্ছে ম্যাপিং, ম্যাপিং এফ যেন আর থেকে আর, ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার। তো এই ফাংশনের ডোমেনটা আমরা কীভাবে পাবো, তো এই ফাংশনে দেখো আমরা যে কোনো মান বসাইতে পারি, তার মানে ডোম এফ সমান হবে আর। আসলে কিন্তু এখানে ডোমেনটা আমার দেওয়াই আছে, কিন্তু সবসময় এই ডোমেনটা নাও দেওয়া থাকতে পারে। সাপোজ আমাদের ফাংশনটা আছে এরকম যে ফাংশন অফ এক্স সমান রুট অফ আর এক্স, তো এই ফাংশনের ডোমেনটা আমরা কীভাবে বের করতে পারি। তো এই ফাংশনে কিন্তু আমরা যে কোনো মান চাইলে বসাইতে পারবো না, সাপোজ ফাংশন অফ মাইনাস টু, তো আমরা ঋণাত্মক সংখ্যা কিন্তু আমরা বাস্তব সংখ্যা রুট করতে পারি না, তার মানে এই মানটা আমার আসবে না, তার মানে এটা আমার কখনোই ডোমেন হতে পারে না। কারণ তোমরা জানো ডোমেন যদি হয় 1, 2, 3, এই তিন কখনো ফাঁকা থাকতে পারবে না, সে যদি কারোর সাথে রিলেশন করতে না পারে তার মানে সে এমনিতেই বাদ পড়ে যাবে ডোমেন থেকে, তার মানে এই মাইনাসটা আমার ডোমেন থেকে বাদ পড়ে যাবে। একইভাবে -4, -6, -7 এগুলোও কিন্তু আমার ডোমেন থেকে বাদ পড়ে যাবে। এখন কথা হচ্ছে তো আমরা এই ডোমেনটা কীভাবে বের করতে পারি। তো তোমরা জানো যে এই যে রুট ওভার, রুট ওভার ভেতরে সবসময় অঋণাত্মক সংখ্যাকে রুট করা যায়, আমরা ঋণাত্মক সংখ্যাকে রুট করতে পারি না। অঋণাত্মক সংখ্যাটি কি, অঋণাত্মক সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা যোগ জিরো, মানে ঋণাত্মক বাদে যা আছে সেটা হচ্ছে আমার অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা যেমন কত, রুট ওভার জিরো সমান জিরো, রুট ওভার ফোর সমান কত, টু, রুট থ্রি সমান কি 1.7320, এরকম সামথিং। তো এই অঋণাত্মক সংখ্যাগুলোকে আমরা রুট করতে পারি, তার মানে এই এক্সের মানটা আমার এমন হতে হবে যাতে অঋণাত্মক হয়। তো এর জন্য এর ডোমেন বের করার জন্য আমরা সমাধানে যাই, সমাধান সকল এক্স সদস্য আর, কারণ এটা বাস্তব সংখ্যা ফাংশন, এর জন্য ফাংশন অফ এক্সের মান বিদ্যমান থাকবে। আচ্ছা, সকল এক্স সদস্য আর জন্য কি ফাংশন এক্স মান বিদ্যমান থাকবে, না থাকবে না। এটা কখন থাকবে, যদি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হয়, তার মানে এই ফাংশন অফ এক্সের মান তখনই বিদ্যমান থাকবে রিয়েল নাম্বারে যখন এক্সের মান জিরো বা তার চেয়ে বড় হবে, তার মানে এটা হচ্ছে এক্সের জন্য সেই শর্ত। তার মানে লিখতে পারি ডোমেইন অফ এফ সমান, এই ডোমেইনটা হবে রিয়েল নাম্বারের ফাংশন, এক্স যেন এক্স সদস্য আর, এবং এগুলো আমরা সেট অধ্যায় দেখেছি যে কীভাবে আমাদের গঠন বইতে প্রকাশ করতে হয়, এবং এক্স গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, তার মানে এক্সের মান জিরোর থেকে বড় হইতে হবে বা সমান হইতে হবে এবং তার রিয়েল নাম্বার, এটাই হচ্ছে আমার ডোমেইন ডোম এফ। তো এটার আমরা ডোমেইনটা বের করে ফেললাম। তো এখন যদি এমন থাকে যে এখানে রুট ওভার 1 - x আছে, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, 1 - x থাক, আমাদের ভিতরে যেটাই থাকবে না কেন সেটার মান কিন্তু আমার গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হইতে হবে। সকল এক্স সদস্য আর এর জন্য ফাংশন অফ এক্সের মান বিদ্যমান থাকবে যদি 1 - x গ্রেটার দেন ইকুয়াল জিরো হয়। তাহলে আমরা আসলে 1 - x-এর মান তো আমার জেনে লাভ নেই, আমাদের দরকার এক্সের মানটা, তার মানে আমি বলতে পারি 1 > x, এক্সটাকে আমি ডান পাশে নিয়ে আসলাম, তার মানে x < 1, তার মানে এটাই হচ্ছে আমার সেই শর্ত। তার মানে আমি লিখতে পারি ডোমেইন এফ সমান এক্স যেন এক্স সদস্য আর, সেটা একটা রিয়েল নাম্বার, ধরে নিচ্ছি উপাদানগুলো এক্সের মতো, সেটা রিয়েল নাম্বার এবং মানে একই সাথে x < 1। তো তোমরা খেয়াল করো এক্সের মান যদি একের চেয়ে বড় হয়ে যায়, 1 থেকে যদি একের চেয়ে বড় কিছু আমি বিয়োগ করি সেটা হয়ে যায় ঋণাত্মক সংখ্যা, আবার 1 থেকে যদি আমি ছোট একটা সংখ্যা মাইনাস সংখ্যা বিয়োগ করি সেটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সাপোজ আমি ফাংশন অফ -3 যদি নেই,
তার মানে রুট ওভার ওয়ান মাইনাস মাইনাস থ্রি, তার মানে রুট ওভার ওয়ান প্লাস থ্রি, তার মানে রুট ওভার ফোর, তার মানে টু, তার মানে আমি একটা মান পাচ্ছি। তার মানে যদি আমার এক্সের মান ওয়ান বা তার থেকে ছোট হয় তখনই আমি এর মানটা বের করতে পারবো, তার মানে আমার ডোমেইন হচ্ছে এটা। এটা তোমাদের বিভিন্নভাবে থাকতে পারে, সাপোজ টু এক্স মাইনাস সেভেন এরকম থাকতে পারে, তখন তোমরা কী করবা যে টু এক্স মাইনাস সেভেন গ্রেটার দেন ইকুয়াল জিরো হয় তো তোমরা টু এক্স গ্রেটার দেন ইকুয়াল সেভেন, এক্স গ্রেটার দেন ইকুয়াল সেভেন বাই টু, তখন ডোমেনটা কী হবে, এক্স যেন এক্স সদস্য আর এবং এক্স গ্রেটার দেন ইকুয়াল সেভেন বাই টু, সেটাই হবে আমার ডোমেন। তো আমরা এই রুট সম্পর্কিত যে সমস্যাগুলো ডোমেন বের করা সেগুলো আমরা সমাধান করতে পারবো। তো এখন দেখা যাক ভগ্নাংশ সম্পর্কিত যে সমস্যাগুলো সেগুলো আমরা কীভাবে করবো। সাপোজ ফাংশন অফ এক্স সমান ওয়ান বাই এক্স মাইনাস টু, তো এটার ডোমেন আমাদের বের করতে বলা হইল। তো দেখো এটার ডোমেন বের করার জন্য আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আমরা জিরো দিয়ে ভাগ করতে পারি না, কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করলে আমাদের সেটা মান অসংজ্ঞায়িত হয়ে যায়। তো সেই জিনিসটা কেন সেটা আমরা পরবর্তী পর্বে দেখব। তো কোনো সংখ্যাকে নিচে জিরো হইলে সেটা মান আসলে অসংজ্ঞায়িত, তার মানে আমাদের নিচে কখনোই জিরো আসা যাবে না, তার মানে বিদ্যমান থাকবে। যদি এক্স মাইনাস টু নট ইকুয়াল জিরো হয় বা এক্স সমান নয় টু হয়, তার মানে এক্সের মান যদি টু এর সমান না হয় তখন আমি মান পাবো, তার মানে আমার ডোমেইন হবে এক্স যেন এক্স সদস্য আর এবং এক্স সমান নয় টু, সেটাই হচ্ছে আমার ডোম এফ। তো আমাদের আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বে আমরা আরও বিভিন্ন ধরনের স্পেশাল যে ফাংশনগুলো আছে সেগুলো ডোমেইন নিয়ে আলোচনা করবো এবং পরবর্তীতে আমরা রেঞ্জ নির্ণয় করার চেষ্টা করবো। তো সেই সাথে আমাদের সাথেই থাকো, পরবর্তী পর্বগুলো দেখতে থাকো। ধন্যবাদ।